গুড মর্নিং বন্ধুরা, নীলার ব্লগ চ্যানেলের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি বেরিয়ে পড়েছি, একটু মাপের কাজ আছে, এই ফিতে নিয়ে বেরিয়ে পড়েছি। তা যাব, তোমাদেরকে যাওয়ার পথে রাস্তাটা শেয়ার করবো। খুব সুন্দর রাস্তাটা, মানে যেখানে যাব সেই জায়গাটা একটু গ্রাম গ্রাম মতো, চারপাশটাকে সুন্দর নারকেল গাছ। এটাও আমার, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাও আমার প্ল্যান করা। আর এই যে এখানে বাউন্ডারি ওয়াল দিয়ে জমিটা, এটাকে মাপবো। এপাশে মাটি ফেলা আছে, ওই যে ওরা দাদারা চলে এসছে, দাঁড়িয়ে আছে দুই দাদা ওখানে, তাদের ওখানটায় যাচ্ছি। চারপাশটা খুব সুন্দর দেখো, গাছপালায় ঢাকা জঙ্গল। কিন্তু এই যে কচুরিপানা হয়ে আছে, জলও আছে, দেখো পুরো এলাকাটা কি সুন্দর, একদম গ্রাম গ্রাম মতো রাস্তা। ওই দিক থেকে বেঁকে গেছে, আর পাশে এখানটা একটা, দেখো ভেড়িতে হাঁস চড়ছে, আর ওই দেখো দূরে নৌকাটা বাঁধা রয়েছে। আমি যতটা পারলাম তোমাদেরকে, যে দূরে নৌকাটা বাঁধা আছে, হাঁসগুলো চড়ছে। আমার মাপের কাজ হয়ে গেল, তো এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি। জল অনেকটা ছিল, আমি জুতো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আলাদা। চলে এসেছি বাড়ির কাছাকাছি, চারপাশটা দেখেই বুঝতে পারছো। এবার গিয়ে প্রথমে যেটা কাজ হচ্ছে আমার, ভিডিওগুলো আপলোডে বসিয়ে দেব। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি বুঝতেই পারছি, আগে গিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে তারপরে রান্নাবান্না কী হবে না হবে চিন্তা ভাবনা করছি, তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? চলো, টিফিন খেয়ে রোদ দূরে আরাম করে বসে আছি। দেখছো আমার গায়ে রোদ পড়েছে, জানালা দিয়ে খুব সুন্দর রোদ দূর আসে, ওই ঘরটাতেও আসে। তা ওই ঘরটা তো দখল নিয়েছে ছেলে, কালকেও তো ছেলে বলছিল ডাল ডাল। তা আজকে রান্নাবান্নার সেরকম কিছু বিশেষ ঝামেলা নেই, তোমাদেরকে শেয়ার করবার মতোও নেই। দেখাবো তাও, হয়ে গেলে ডাল আর কি দেখাবো। ডাল হবে, আলু সেদ্ধ হবে, আর ডিম ভাজা, ডিম অমলেট। ছেলেও বলছে তাই, দাদাও বলছে তাই। তা সবার যেদিকে মতামত, পাল্লা ভারী আমার, সেদিকেই যেতে হবে। তবে আমি একটা জিনিস বানাবো, সেটা তোমাদেরকে শেয়ার করবো। ওদের যখন ডাল আলু ভাতে আর ডিমের অমলেট এত পছন্দ, ওটা করা হবে, ঠিক আছে, সবাই খাবে। আর আমি একটা স্পেশাল আইটেম করব, সেটা মেইনলি আমারই জন্যে করব। এবার যদি কারোর ভালো লাগে তো খাবে, কী বলো তো, ফ্যাসা শুটকি আছে ঘরে, হ্যাঁ, ওরা কেউ খেতে চায় না ওইটা। আমি আজকে আলু বেগুন দিয়ে সেটা কীভাবে রান্না করছি তোমাদেরকে সেটা শেয়ার করব। এটা একটা স্পেশাল আইটেম হবে, আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি কোনো দিন ঘরে রান্না করিনি, দিদি করে দিয়েছি, খেয়েছি, খুব ভালো লাগে। আমার যখন দেশে গেছিলাম তখন বর্দি রান্না করে দিয়েছে, খেয়েছি, খুব ভালো লেগেছে। তা সেই দিনকে নজরে পড়লো, তাই আমি নিয়ে এসেছি, কোনো দিন আমি ঘরে রান্না করিনি। তা ওরা কীভাবে রান্না করেছে আমি সেটা জেনে নিয়েছি, তা সেরকমভাবে আজ আমি রান্না করব, তা করে খেয়ে দেখি। আর আমার যদি খেয়ে ভালো লাগে, দেখে ওরা, তাহলে ওরাও একটু টেস্ট করবে। তো ওইটাই তোমাদের কাছকে শেয়ার করব। দেখো আমার চাদরে গায়ে কী রোদ্দুর পড়েছে, আর এতক্ষণ পিঠ দিয়ে বসেছিলাম, কিন্তু এখন ওদিকে পিঠ দিয়ে বসে থাকলে আর মুখটা আসবে না, তাই জন্য ঘুরে বসলাম। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো সারাদিন আমার শুটকি মাছের রান্না। হ্যাঁ দেখো, যারা খাও তাদের তো ভালো লাগবে, আর যারা খাও না তাদের ব্যাপারটা আলাদা টোটালি। তো ঠিক আছে বন্ধুরা, চলো দেখো, এগুলো হয়েছে ফ্যাসা মাছ। আমি মাছগুলোকে প্রথমে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ভাপিয়ে নিয়েছি একটুখানি, ভাপাতে তার মাঝখান থেকে তেলটা বেরিয়ে গেছে, মাছটা একটু সফট হয়েছে। এবারে আমি দেখো এদিকের একটা মাছ, দেখো কীরকম করে আঁশটা উপর থেকে ছাড়িয়ে নিয়েছি আর মাথাটা বাদ দিয়ে দিয়েছি। এরকম করে আমি প্রতিটা মাছেরই আমি মাথাটা বাদ দিয়ে দেবো, আর পরিষ্কার করে আঁশটা ছাড়িয়ে নিয়ে বারবার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজা করব, তারপর তোমাদের শেয়ার করছি। দেখো আমার একদম গরম গরম শুকনো লঙ্কা, জিরে ফোড়নে, মুসুর ডাল হয়ে গেল। আর এখানে দেখো খোলা শুদ্ধ সব আলু সেদ্ধ করে নিয়েছি, তাতে করে ভালো থাকবে, তাতে যদি ছেলে কিছু খেতে চায় সেটা দিয়ে বানিয়ে দেওয়া যাবে। এখনটা খোসা ছাড়িয়ে নিয়ে এই যে একটা শুকনো লঙ্কা পুড়ে রেখেছি,
শুকনো লঙ্কা পোড়া দিয়ে আলুটা মাখবো, খুব ভালোবাসে ওরা খেতে। আর এই যে ডাল হয়েছে, এবারে চলো আমি যেটা ফেসা শুটকি যে রেসিপিটা করবো বলেছি সেটা করছি, চলো। দেখো আমি প্রথমে মাছগুলোকে ফেসা শুটকিগুলোকে ভেজে নেব কড়ায়। তেল দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, অনেকটা গরম হয়ে গেছে তেলটা। এবারে মাছগুলোটাকে ভেজে আমি এই প্রথম রান্না করছি এটা ঘরে, কিন্তু আমি খেয়েছি দিদির বাড়িতে, খেয়েছি দিদির জায়ের বাড়িতে, খেয়েছি নেমন্তন্ন করে খাইয়েছিল, খুব সুন্দর হয়। কিন্তু আমি নিজে পারবো কি না আমি জানি না, এই প্রথম ট্রাই করছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম, আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিই, বেগুনগুলোকে একটু ভেজে নেব। আমার আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা একটু বেশি দেবো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। কি বলতো, একটু ঝালটা একটু বেশি দিলে মাছটা শুকনো মাছটা খেতে ভালো লাগে। এবার আমি লঙ্কা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিই সবজির সাথে। দেখো এখন আমি একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেব হলুদ গুঁড়ো, দেব একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কায় রান্না করছি তাই জন্য দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে মশলাটা পুড়ে যাবে এই অবস্থায় আমি হালকা জল দিয়ে দিই। মশলাটা যাতে না পুড়ে যায় জন্য জলটা দিয়ে দিলাম, আর সেদ্ধ হওয়ার জন্য জলের দরকার হবে। এবার আমি মশলাটা একটু কষে নিই, এবারে আমি মাছগুলোকে ভেজে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো সবজিটা ভালো করে সেদ্ধ হবে তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিই। গায়ে মাখা করবো এটা, ঝোল টোল কিছু করবো না, একদম শুকনোও করবো না, গায়ে গায়ে থাকবে, তা সবজিটা সেদ্ধ হওয়া লাগবে, এরকম থাকবে আমার যখন হয়ে যাবে। আমি তাই জন্য আরেকটু কমবে তো সেদ্ধ হতে হতে, আমি আরেকটু ঝোল দিয়ে দিলাম। এবার আমি মাখা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার মেখে নেবো নুন তেল দিয়ে। আর এখানে দেখো আমার ফেসা শুটকি একদম আলু বেগুন দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি তো নিজের হাতে কোনো দিন রান্না করিনি, দিদিদের হাতে খেয়েছি রান্না করে, খেতে খুব ভালো হয় তাই ট্রাই করলাম। তা খেয়ে কীরকম আমার রান্না হয়েছে সেটা আমি তোমাদেরকে বিকেলে চায়ের আসরে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, এখন এদেরকে সব খেতে দিয়ে দিই। চা খেয়ে চলে এলাম আবার তোমাদের সাথে কথা বলতে। কী বলতো, দাদাও একটু দোকানে বেরিয়েছে, আর আজকে প্রথমেই যে কথাটা বলি সেটা হলো যে আজকে যে ফেসা শুটকির রেসিপিটা করেছিলাম আমি এই প্রথম করেছি তোমাদেরকে বললাম, আমার তো ভালো লেগেছে ঠিক আছে। সবচাইতে মজার কথা হলো যেটা, তোমাদের দাদা খেয়ে বলছে আগে ডাল আলু ভাতে ডিম ভা ওমলেট বলছে পরে খাবো, আগে ওটা দাও তো একটু টেস্ট করে দেখি খাওয়া যায় কি না, খেয়ে বলছে যে ভালো হয়েছে আর একটু দাও, তার মানে সার্টিফিকেট ওখানেই হয়ে গেল। হ্যাঁ, খেলো ওটা দিয়ে, আগে অনেকটাই খেলো তারপরে দিয়ে ডাল ডিম ওমলেট ওইসব দিয়ে আলু মাখা দিয়ে খেলো, ভালো হয়েছে, সত্যি খেতে ভালো হয়েছে।
তা তোমরাও একদিন ওরকমভাবে যারা খাও তারা রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আর কি বলো তো, কাল তো ছেলের অ্যাডমিশান আছে, কালকে আজকে প্ল্যান করেছিলাম যে আমি দুদিনের রান্নাটা করে রাখবো, আজ এবং কাল। তাহলে কালকে গরম করে করে খাওয়া হয়ে যাবে। আমি গিয়ে ভর্তি করতে যাব, কখন আসবো, মানে ভর্তি শুধু নয়, ভর্তি প্লাস খাতা, খাতা মলার স্টিকার সবই দেবে। কিছু কিছু ওদের পার্সোনাল বই থাকে, সেগুলো ওদের স্কুল থেকে নিতে হয় দেবে। আর তাছাড়া আগে তো নিচু ক্লাসে প্রাইভেট স্কুল মানে ওদের নিজস্ব সমস্ত বইগুলো ছিল, ওরা সিলেকশান করতো সেই সমস্ত বইগুলো বাচ্চাদেরকে পড়াতো, এটা ক্লাস 4 পর্যন্ত। ক্লাস 5 থেকে যেটা হয়েছে, ওদের নিজস্ব কিছু বই আছে, ম্যাথসের, তারপরে তোমার ইংলিশের কিছু স্পেসিফিক বই আছে, আর গভর্নমেন্ট বইগুলোকে এবারে ওরা দেয়, এবং সেগুলো তো বাইরে থেকে কিনতে হয়, ওরা আর স্কুলে সেগুলোকে রাখে না। বইটা তার জন্য আমি কাল নেব না, ওদের যেই বইগুলো দেবে যেগুলো সেগুলো নেব। আর খাতা মলাট ওগুলো ওরা একসাথেই সব ধার্য করে নেয়, অ্যাডমিশন ফিস সব কিছু দিয়ে। কালকে সেগুলো কালেক্ট করার আছে, করে কখন আসবো জানি না, কাজে খুব সকাল সকাল উঠে আমাকে রান্না করে নিতে হবে। এবার দাদা তো অত সকালে ঘুম থেকে উঠে না, কাজেই হয়তো আমি তোমাদেরকে রান্না বান্না হয়ে যাবার পর বা মাঝে মাঝে দেখাতে রান্নার প্রসিডিউর দেখাতে পারবো না, বুঝতে পেরেছো? তাই আগে থেকেই বলে নিচ্ছি তোমাদেরকে, কারণ দাদা তখন ঘুম থেকে উঠবে না, সে আরও কিছু আমি করতে পারবো না, ক্যামেরা ধরা হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের পুরো ব্লগটা তো তোমরা সঙ্গে রইলে, সমস্ত কিছু দেখলে, হ্যাঁ, কেমন লাগলো জানাবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্যে বাই বন্ধুরা।